হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আজকে আমি এই শীতের সবজি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করছি সবার ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি একদম বিয়ে বাড়ির মতো, মানে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডালের রেসিপি। তো দেখতে থাকো কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো একই টেস্টে সেই ভেজ ডাল বানানো যায়। এখানে আমি 2 কাপ মতো মুগ ডাল, সোনা মুগ ডাল নিয়েছি, 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, ক্যাপসিকাম কুচি, ফুলকপি কুচি, গাজর কুচি, বিনস কুচি নিয়েছি, কিছু পনির, কাজু বাদাম ভেঙে নিয়েছি, কিশমিস নিয়েছি, ঘি নিয়েছি, ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, জিরে। প্রথমে সোনা মুগ ডালটাকে কাঠ খোলায় একটু লাল লাল করে, হালকা লাল লাল করে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডালটা সেন্ট আসে অতক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। আর তোমরা ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রেখে ডালটা ভাজবে, ফ্লেম হাই হলে কিন্তু ডালটা পুড়ে যাবে। তো দেখো আমি কিন্তু খুব লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে আর সেন্ট না বেরোচ্ছে ডালের থেকে অতক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো দেখো কালার কিন্তু হালকা হালকা চেঞ্জ কিন্তু হচ্ছে। তো আমি কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে 5 মিনিট ধরে ডালটাকে ভেজে নিচ্ছি। তো দেখতেই তো পাচ্ছ কালার কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। তো আমার কিন্তু ডালটা অলরেডি ভাজা হয়ে গেছে, এই দেখো। এবার কিন্তু ডালটাকে আমি নামিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা ভালো করে ধুয়ে লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রেশারে সিটি দিয়ে নিলাম। প্রেশারে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর ডাল সেদ্ধ হয়ে গেছে। এইবার এই ডালটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে নিচ্ছি খুলে। তারপর এখানে আর একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর কড়াতে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হতেই এতে দিয়ে দিলাম যে ভেঙে রেখেছিলাম কাজুগুলো, সেই কাজুগুলো, কাজুগুলোকে একটুখানি ভেজে নেব। তো দেখো কাজু কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিলাম পনির, পনিরগুলোকেও ভেজে তুলে নেব। এইবার এই তেলে আস্তে আস্তে সব সবজিগুলোকে ধুয়ে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে কিন্তু সবজিটাকে ভাজতে হবে, সবজি কিন্তু ভাজার মধ্যেই 80% কুক হয়ে যাবে। তো দেখো একদম লো ফ্লেমে আমি 5 মিনিট ভাজার পর ফিরে এলাম। তো দেখতে পাচ্ছ তো সবজি থেকে কিন্তু জলও ছেড়েছে। তো এইভাবে আবারও নাড়াচাড়া করে আরও 10 মিনিট ভেজে ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট বাদে, দেখো সবজি কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এবার এই সবজিগুলোকে আমি নামিয়ে নেব। সবজিগুলো নামিয়ে ওই তেলে দিয়ে দিলাম ফোড়নের জন্য আদা, আদা আমি ঘষে রেখেছি, আদা দিয়ে দিলাম ফোড়নে। এবার দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এই ফোড়নগুলোকে একটুখানি ভাজতে দেবো, মানে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু ফোড়ন থেকে সেন্ট বেরিয়েছে। এবার এখানে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিচ্ছি। দেখো ডালটা অ্যাড করে দিচ্ছি, ডালটা কিন্তু 5 মিনিট ফুটিয়েও নিয়েছি। এবার এখানে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাজু কিশমিশ। এইবার দিয়ে দেবো ভেজে রাখা পনির। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি হাতে দিয়ে ভালো করে ডালের সঙ্গে সব কিছু মিশিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট মতো আমি ফোটাবো এটাকে। ফ্লেম কিন্তু একেবারে হাই করা যাবে না। আর এখানে সুন্দর একটা টেস্টের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। কেউ যদি না চান চিনিটা অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে খুব ভালো লাগে। দেখুন 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সবজিগুলো কিন্তু 100% কুক হয়ে গেছে, ডালের কিন্তু থিকনেস চলে এসছে। এবার স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা আর 1 চামচ ঘি। সব দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর দেখুন আমার ডালটা কিন্তু রান্না একদম কমপ্লিট, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। কি দুর্দান্ত লাগছে না কালার, সবুজ লাল সাদা ভ্যারাইটিস কালার। আর দেখুন এবার সার্ভ করে নিয়েছি, কি অসম্ভব সুন্দর লাগছে। আর দেখতে যেমনি সুন্দর লাগছে না, যখন আমি রান্না করেছি এত সুন্দর সেন্ট বেরিয়েছে, আর যখন খাইয়েছি যাদের না তারা বলেছে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমি যে ছোটো ছোটো টিপসগুলো দিলাম এই টিপসগুলো ফলো করে যদি আপনারা এই ভেজ ডালটা রান্না করেন, দেখবেন আপনাদেরও আমার মতো এই অনুষ্ঠান বাড়ির স্বাদটাই আসবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ
এই টিপসগুলো ফলো করে একবার রান্না করে দেখুন এবং কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আমার চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।